ভিউয়ার্স, আপনাদের টেকনিক্যাল শাহনওয়াজ চ্যানেলে স্বাগতম জানাই। তো বন্ধু, আমি আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, যেখানে বলা হয়েছে এসবিআই 500 টাকা মাসে রাখলে আজীবন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই প্ল্যানটি, এসবিআই প্ল্যানটি কী, এই প্ল্যানটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করি। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এ দেশের বহু মানুষের অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টের সংখ্যা বাড়াতে গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান এসবিআইয়ের। স্টেট ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে কম করে 500 টাকা রাখলে আজীবন পেনশন পাবেন। অর্থাৎ কথা হচ্ছে এসবিআইয়ের নতুন পেনশন স্কিম, অর্থাৎ NPS অ্যাকাউন্টের। তো বন্ধুরা, যেটা হচ্ছে এসবিআই একটি নতুন প্ল্যান নিয়েছে এখানে, যেটাতে আপনারা 500 টাকা করে প্রতি মাসে রাখলে আপনারা পেনশন পাবেন। তো চলুন আমরা ডিটেলসে জানি। এই অ্যাকাউন্টের টাকা রাখলে 60 বছর বয়সের পর রিটায়ারমেন্ট ফান্ড ও মাসিক পেনশন সুনিশ্চিত করতে পারবেন। 18 বছর থেকে 65 বছরের ব্যক্তি এই স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন। ন্যূনতম 500 টাকা রাখতে পারবেন। টিয়ার 1 PS এর ন্যূনতম 500 ও টিয়ার 2 অ্যাকাউন্টের ন্যূনতম 1000 টাকা জরুরি। অনলাইনে NPS অ্যাকাউন্ট খুলতে আপনার আধার ও প্যান কার্ড জরুরি, আপনার বর্তমান ঠিকানা ও মোবাইল নাম্বার থাকতে হবে, প্যান লিঙ্ক করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, নেট ব্যাঙ্কিং থাকতে হবে, একই সঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড জরুরি, এছাড়া আবশ্যিক পাসপোর্ট সাইজের ছবি সহ এর স্ক্যান ইমেজ। এই অ্যাকাউন্ট আপনার 60 বছর বয়সে ম্যাচিওর হয়ে যাবে, অর্থাৎ 60 বছর বয়সে আপনি NPS অ্যাকাউন্ট থেকে পুরো টাকা তুলে নিতে পারবেন। এই ফান্ডের 40% ইউনিটি নগ্নি করতে হবে, বাকি 60% আপনি পুরো তুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে 65 বছর অবধি 500 টাকা করে জমা করবেন, সেখানে যে 100% টাকার মধ্যে আপনারা 60% তুলে নিতে পারবেন, আপনার যে 40% আপনাকে রাখতে হবে। 65 বছর বয়স পর্যন্ত নগ্নি করতে পারবেন। এই স্কিমে আপনি কর ছাড়াও সুবিধা পাবেন। 1.5 লক্ষ টাকা পর্যন্ত নগ্নিতে আয়কর 80 মোতাবেক ছাড় মিলবে, তবে NPS এ টাকা কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রতি মাসে 500 টাকা নগ্নি করে, তার মানে নগ্নি মানে হচ্ছে 500 টাকা প্রতি মাসে আপনারা জমা করে 2579 টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। 30 বছর টানা নগ্নিতে মানে জমা মোট 1,80,000 টাকা হবে। এর সঙ্গে 10% চাপলে অঙ্ক বসবে, যে সেক্ষেত্রে আপনার পেনশন হবে 2279 টাকা। তো বন্ধুরা, এটি এসবিআই নতুন প্ল্যান। এখানে আপনার প্ল্যানটা কি, আপনাদের প্রতি মাসে যদি আপনারা 500 টাকা করে আপনারা আপনাদের অ্যাকাউন্টে রাখেন, তো বন্ধুরা এখানে যেটা হচ্ছে স্কিমটা হচ্ছে NPS, এখানে TR1 আর TR2, যেখানে TR1 500 টাকা করে আপনারা প্রতি মাসে রাখতে পারবেন, আর TR2 যেটাতে 1000 টাকা করে প্রতি মাসে রাখতে পারবেন। এখানে এই স্কিমটি LIC-র মতোই, আপনারা হয়তো LIC-তে যেরকম প্রতি মাসে জমা দেন, সেম এখানে আপনাদের অ্যাকাউন্টে জমা দিতে হবে, যেটা হচ্ছে NPS। এটাতে আপনারা NPS অ্যাকাউন্ট আপনারা অনলাইনেও করতে পারবেন, অনলাইনে সব কিছু ফুল ডিটেলস দেওয়া থাকবে, সেখানে আপনারা পুরো ফুল ডিটেলস পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে এই স্কিমটি SBI নিয়ে একটি ভালো স্কিম, কারণ আপনারা দেখেন যদি প্রতি মাসে 500 টাকা করে দেন, তারপরে যেটা পাচ্ছেন 2279 টাকা, এবার আপনারা যদি প্রতি মাসে 1000 টাকা করে সেই NPS অ্যাকাউন্টে জমা রাখেন, তাহলে আপনারা পাচ্ছেন 4400 টাকা। তো এটি একটা ভালো স্কিম। এটা একটি আগে যেরকম চাকরি শেষ হয়ে গেলে পেনশন পেত, সেম টাইপের এটা। এখানে আপনাদের প্রতি মাসে 500 টাকা করে জমা করতে হচ্ছে, আপনারা 65 বছর অবধি টাকাটা জমা করলেন, 65 বছর পর আপনাদের যে টাকাটা জমা হলো সেখান থেকে আপনারা 60% টাকাটা ক্যাশ নিয়ে নিতে পারছেন, বাকি যে 40% থাকছে সেই টাকা থেকে আপনারা লাইফ টাইমের জন্য একটা পেনশন পাচ্ছেন, যেটা হচ্ছে 2279 টাকা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন,
শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে জানানোর সুবিধা করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।